মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আমি চতুৰ্থ শ্ৰেণীৰ তিনি নম্বৰ পাঠ কলাগুণ বিষ্ণুপ্ৰসাদ ৰাভা এই পাঠটো চমুকৈ আলোচনা কৰিম। তোমালোকে মন দি শুনিবা দেই। কলাগুণ বিষ্ণুপ্ৰসাদ ৰাভা। বিলতে হালিছে ধুনীয়া পদুমি, ফুলনি ফুলিছে ফুল। বিলতে হালিছে ধুনীয়া পদুমি, ফুলনি ফুলিছে ফুল। সেই ফুলে ফুলে পখিলাই চুমিছে, হানিছে ৰেণুৰে বিলতে হালিছে ধুনীয়া পদুমি, ফুলনি ফুলিছে ফুল। ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে তৃতীয় শ্ৰেণীৰ পাঠ্যপুথিত এই গীতটি পঢ়িবলৈ পাইছা। ইতিমধ্যে সকলোৱে চাগে গীতটি গাবলৈও শিকিছা। এই গীতটিৰ ৰচকজনৰ নাম তোমালোকৰ মনত আছেনে? তেখেত হ'ল সংস্কৃতিৰ পূজাৰী বিষ্ণুপ্ৰসাদ ৰাভা। বিষ্ণুপ্ৰসাদ ৰাভা এজন সৃষ্টিশীল, প্ৰতিভাসম্পন্ন আৰু তীক্ষ্ণবুদ্ধিৰ ব্যক্তি আছিল। তেখেত একাধাৰে সুনিপুণ নৃত্যশিল্পী, বাদ্যশিল্পী, নাট্যকাৰ, সুদক্ষ অভিনেতা, গল্পকাৰ, খেলুৱৈ, নিবন্ধকাৰ, সুগায়ক, গীতিকাৰ আৰু সুৰকাৰ আছিল। কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভা এজন নৃত্যশিল্পী আছিল। তেওঁ খুব সুন্দৰকৈ নাচিব জানিছিল। বাদ্যশিল্পী আছিল, তেওঁ বাদ্য বজাব জানিছিল। নাট্যকাৰ, তেওঁ নাটক ৰচনা কৰিছিল। সুদক্ষ অভিনেতা, তেওঁ নাটকত অভিনয় কৰিছিল। গল্পকাৰ, তেওঁ ধুনীয়া ধুনীয়া গল্প লিখিছিল। খেলুৱৈ, তেওঁ খেল খেলিছিল। নিবন্ধকাৰ, তেওঁ প্ৰবন্ধ লিখিছিল। সুগায়ক, তেওঁ এজন অতি সুমধুৰ কণ্ঠৰ গায়ক আছিল। গীতিকাৰ, তেওঁ গীত ৰচনা কৰিছিল। আৰু সুৰকাৰ, অৰ্থাৎ তেওঁ গীতত সুৰ প্ৰদান কৰিছিল। বিষ্ণুপ্ৰসাদ ৰাভাক কলাগুৰু বুলিও জনা যায়। আমি কলাগুৰু বুলি ক'লে বিষ্ণুপ্ৰসাদ ৰাভাকেই জানো। এই পাঠটিৰ জৰিয়তে তোমালোকে তেখেতৰ সাংস্কৃতিক জীৱনৰ বিষয়ে কিছু কথা জানিব পাৰিবা। ছাত্ৰ ছাত্ৰীসকল, বিষ্ণুপ্ৰসাদ ৰাভা স্কুলীয়া শিক্ষাৰ লগে লগে সংগীতৰ শিক্ষাও আৰম্ভ কৰিছিল। বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই যেতিয়া স্কুলীয়া শিক্ষা আৰম্ভ কৰিছিল, তাৰ সমান্তৰালভাৱে তেওঁ সংগীতৰ শিক্ষাও লাভ কৰিছিল। সেই সময়ত বংগৰ বিখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ মতি মিয়া, কালাচান আৰু গহৰজান বিবিৰ পৰা বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই গীত, বাদ্য আৰু নৃত্যৰ শিক্ষা লাভ কৰিছিল। কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই সেই সময়ৰ বংগৰ বিখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ মতি মিয়া, কালাচান আৰু গহৰজান বিবিৰ পৰা গীত, বাদ্য আৰু নৃত্যৰ শিক্ষা লাভ কৰিছিল। ৰাছিয়াৰ বিখ্যাত নৃত্য প্ৰতিয়োগী আনা পাভলোভাৰ নৃত্য দেখি বিষ্ণুপ্ৰসাদ ৰাভা বিশেষভাৱে অনুপ্ৰাণিত হৈছিল আৰু নৃত্য কলাৰ প্ৰতি আকৃষ্ট হৈছিল। ৰাছিয়াৰ বিখ্যাত নৃত্য প্ৰতিয়োগী আনা পাভলোভা, তেওঁ অতি সুন্দৰ নৃত্য প্ৰদৰ্শন কৰিছিল আৰু তেওঁৰ নৃত্য দেখি বিষ্ণুপ্ৰসাদ ৰাভা অনুপ্ৰাণিত হৈছিল আৰু নিজেও নৃত্য কলাৰ প্ৰতি আকৃষ্ট হৈছিল, অৰ্থাৎ নিজেও নাচিবলৈ শিকিছিল। বিষ্ণুপ্ৰসাদ ৰাভা এজন নিখুঁত চিত্ৰকৰো আছিল। তেখেতে বহুতো চিত্ৰ আঁকিছিল। তাৰ ভিতৰত শ্ৰীমন্ত শংকৰদেৱৰ চিত্ৰ, এইখন হৈছে শ্ৰীমন্ত শংকৰদেৱৰ চিত্ৰ, এইখন বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই অঁকা। আৰু বাঁহী আলোচনীৰ বেতুপাতৰ বাবে অঁকা সাতখলপীয়া সিংহাসনৰ ছবি উল্লেখযোগ্য। বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই বহুতো চিত্ৰ আঁকিছিল। তাৰ ভিতৰত শ্ৰীমন্ত শংকৰদেৱৰ চিত্ৰ আৰু বাঁহী আলোচনীৰ বেতুপাতৰ বাবে অঁকা সাতখলপীয়া সিংহাসনৰ চিত্ৰ উল্লেখযোগ্য। 1940 চনৰ কথা, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ত বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই শিৱৰ তাণ্ডৱ নৃত্য, ওজাপালি নৃত্য আৰু কালিয়দমন নৃত্য পৰিৱেশন কৰে। 1940 চনত কাশীৰ হিন্দু বিশ্ববিদ্যালয়ত বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই শিৱৰ তাণ্ডৱ নৃত্য, ওজাপালি নৃত্য আৰু কালিয়দমন নৃত্য পৰিৱেশন কৰিছিল। তেখেতৰ নৃত্য দেখি সেই সময়ৰ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য দাৰ্শনিক পণ্ডিত সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণন মুগ্ধ হৈছিল।
সেই সাংস্কৃতিক অনুষ্ঠানত সংগঠক প্রেম চান্দেও বিষ্ণুপ্রসাদ রাভার নৃত্য প্রতিভার ভূয়সী প্রশংসা করেছিল। বিষ্ণুপ্রসাদ রাভার সাংস্কৃতিক জীবনের কেন্দ্রস্থল আছিল তেজপুরের বান থিয়েটার। তেজপুরের বান থিয়েটার আছিল বিষ্ণুপ্রসাদ রাভার সাংস্কৃতিক জীবনের কেন্দ্রস্থল। অর্থাৎ বান থিয়েটার পরেই বিষ্ণুপ্রসাদ রাভাই সাংস্কৃতিক জীবন আরম্ভ করেছিল বলে কব পারে। তাতে বিভিন্ন গীত গোয়ার পরেও নাটকত অভিনয় করেছিল। বান থিয়েটারত বিষ্ণুপ্রসাদ রাভাই গীত গাইছিল আর বিভিন্ন নাটকত অভিনয় করেছিল। তখন কেবাটাও ভাষার দক্ষতা অর্জন করেছিল। বিষ্ণুপ্রসাদ রাভাই কেবাটাও ভাষা কব জানিছিল, দক্ষতার কব জানিছিল। অসমীয়া, বাংলা, হিন্দি, ইংরাজি ভাষার বাহিরেও রাভা বড়োকে ধরে কেবাটাও জনজাতীয় ভাষা জানিছিল। ইংরাজি, বাংলা, হিন্দি ইত্যাদি ভাষাতো তেওঁৰ দক্ষতা আছিল। বিষ্ণুপ্রসাদ রাভা এজন বাদ্যশিল্পীও আছিল। তেখেতে বিভিন্ন প্রকারের বাদ্য বজাব জানিছিল। অসমৰ বিভিন্ন বাদ্যযন্ত্র যেনে ঢোল, খোল, তাল, পেপা, টকা, কালি, টুকারি আদি বিষয়ে তেখেতে বিজ্ঞানসম্মত অধ্যয়ন করেছিল। অসমৰ বিভিন্ন বাদ্যযন্ত্র যেনে ঢোল, খোল, তাল, পেপা, টকা, কালি, টুকারি আদি বিষয়ে তেখেতে বিজ্ঞানসম্মত অধ্যয়ন করেছিল। অসমৰ সুসন্তান এইজনা শিল্পীয়ে 1969 চনের 20 জুন তারিখে আমাক কন্দুয়ায় পরলোকলৈ গমন করে। অর্থাৎ 1969 চনের 20 জুন তারিখে বিষ্ণুপ্রসাদ রাভার মৃত্যু হয়। অসমবাসী তেখেতৰ মৃত্যুর দিনটি বিষ্ণু রাভা দিবস হিসাবে পালন করে আহিছে। 1969 চনের 20 জুন তারিখে বিষ্ণু রাভার মৃত্যু হয় আর মৃত্যুর এই 20 জুন তারিখটি অসমবাসী বিষ্ণু রাভা দিবস হিসাবে পালন করে আহিছে। এই পাঠটি তোমালকে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবনের বিষয়ে থুলমূলকৈ একটা আভাস পালা। এই পাঠটির জড়িয়ে তোমালকে যিখিনি কথা জানিলা সেই কথাখিনি মনত রাখবলৈ চেষ্টা করিলা। আমি আকৌ থুলমূলকৈ আলোচনা করে আছো। বিষ্ণুপ্রসাদ রাভা কি আছিল? এজন সুনিপুণ নৃত্যশিল্পী, বাদ্যশিল্পী, নাট্যকার, সুদক্ষ অভিনেতা, গল্পকার, খেলুৱৈ, নিবন্ধকার, সুগায়ক, গীতিকার আর সুরকার আছিল। বিষ্ণুপ্রসাদ রাভাক আমি কলাগুরু বলে জানো। বিষ্ণুপ্রসাদ রাভাই স্কুলিয়া শিক্ষার লগেলগে সংগীতের শিক্ষাও আরম্ভ করেছিল। সেই সময়ের বঙ্গর বিখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ মতিমিয়া, কালাচাঁদ আর গহরজান বিবির পর নৃত্য আর গীত বাদ্যর শিক্ষা লাভ করেছিল। রাশিয়ার বিখ্যাত নৃত্য প্রতিযোগী আনা পাভলোভার নৃত্য দেখি অনুপ্রাণিত হয়েছিল আর নৃত্যকলার প্রতি আকৃষ্ট হয়েছিল। বিষ্ণুপ্রসাদ রাভা এজন সুদক্ষ চিত্রকর আছিল। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর চিত্র আর বাঁহী আলোচনীর বেতুপাতর অঁকা সাতখনপিয়া সিংহাসনের চিত্র অঁকা চিত্রের ভিতর উল্লেখযোগ্য। 1940 চনত কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ত বিষ্ণুপ্রসাদ রাভাই শিবর তাণ্ডব নৃত্য, উজাপালি নৃত্য আর কালিয়দমন নৃত্য পরিবেশন করেছিল। সেই নৃত্য দেখি দার্শনিক পণ্ডিত সর্বপল্লী রাধাকৃষ্ণন মুগ্ধ হয়েছিল আর সেই অনুষ্ঠানের সংগঠক প্রেম চান্দেও বিষ্ণুপ্রসাদ রাভার নৃত্য প্রতিভার ভূয়সী প্রশংসা করেছিল। বিষ্ণুপ্রসাদ রাভার সাংস্কৃতিক জীবন আরম্ভ হয়েছিল তেজপুরের বান থিয়েটারের পর। তাতে গীত গোয়ার পরেও নাটকত অভিনয় করেছিল। বিষ্ণুপ্রসাদ রাভায় অসমীয়া, বাংলা, হিন্দি, ইংরাজি ভাষার বাহিরেও বড়ো আর রাভার দরে কেবাটাও জনজাতীয় ভাষা কব জানিছিল। বিষ্ণুপ্রসাদ রাভায় অসমৰ বিভিন্ন বাদ্যযন্ত্র ঢোল, খোল, তাল, পেপা, টকা, কালি, টুকারি আদি বজাব জানিছিল আর সেইবোৰৰ বিষয়ে বিজ্ঞানসম্মত অধ্যয়ন করেছিল। 1969 চনের 20 জুন তারিখে বিষ্ণুপ্রসাদ রাভার মৃত্যু হয়েছিল আর মৃত্যুর দিনটি অসমবাসী বিষ্ণু রাভা দিবস হিসাবে পালন করে আহিছে। এই পাঠটোত এইখিনি কথাই আমি আজি জানিলো। পরবর্তী সময়ত ইয়ার পিছরখিনি আমি আলোচনা করবলৈ চেষ্টা করি। ধন্যবাদ।